Hi guys, welcome to my channel. আমি মৌমিতা। আজকে আমি চলে এসেছি শ্রীলেদার্সে তোমাদের সঙ্গে শ্রীলেদার্সের কিছু জুতো আর কিছু ব্যাগের কালেকশন আমি শেয়ার করব। একদম লাস্ট মিনিট শপিং এর জন্য ব্লগটা শেয়ার করছি। এখনো পর্যন্ত যারা কিছু কেননি আমার মতো তারা এবার কিনে ফেলো, আর কিন্তু মাত্র কয়েকদিন বাকি। তো খুব সুন্দর সুন্দরই জুতোর কালেকশন আছে, প্রত্যেকটার প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর দু একটা জুতোর প্রাইস না মুছে গেছিল, বুঝতে পারিনি, তো সেই প্রাইসগুলো আমি শেয়ার করতে পারিনি। তোমাদের পছন্দ হলে তোমরা স্ক্রিনশট নিয়ে গিয়ে দেখিয়ে দিও, ওনারা কিন্তু তোমাদেরকে বার করে দেবে। তো বেশ সুন্দর সুন্দর দেখো, অফ হোয়াইটের ওপর প্রচুর কালেকশন আছে, আর এই বছর তো পার্পেল কালারটা ভীষণ ট্রেন্ড, সেটা জামা কাপড়েই হোক আর জুতোতে। তো পার্পেল কালার এরকম ভায়োলেট কালারের প্রচুর কিন্তু জুতোর কালেকশন শ্রীলেদার্সে পেয়ে যাবে, বেশ ভালো ভালো আছে। আর অফ হোয়াইট আর হোয়াইটের ওপরও কিন্তু প্রচুর জুতো আছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এবারে কালেকশন বেশ ভালোই লেগেছে আমার। আর ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি শ্রীলেদার্সের জুতোর কালেকশন শেয়ার করছি, তো প্লিজ 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 কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, পুজোর আগে আমি আর কোনো ব্লগ দেবো না, বাট এই ধরনের ভিডিও যদি ইন ফিউচার আরও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো এই কালারটাও কিন্তু খুব সুন্দর, ফ্ল্যাটের ওপরে আছে আর এটা হিলের ওপরে আছে, 520 প্রাইস থাকছে। হিলটা কিন্তু বেশ সুন্দর, হিলের বাইরেটা না ট্রান্সপারেন্ট করা। দেখো এই আর একটা পার্পেল কালারের জুতো দেখাচ্ছি, তো পার্পেল কালারের না বেশ কয়েকটা কালেকশন পেয়ে যাবে। আর এই চকলেট কালারের জুতোটা কিন্তু ভীষণ সুন্দর, যারা এরকম হিল পরতে পছন্দ করো তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো নিতে পারো, ভীষণ সুন্দর। তো কাদের কাদের এখনও শপিং করা বাকি আছে আর কারা অলরেডি করে ফেলেছো, পারলে আমাকে কমেন্টে প্লিজ জানিয়ে, কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগবে। তোমরা কমেন্ট করলে আমার সেগুলো পড়তে খুব ভালো লাগে, আমি ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই যে না আরও আরও ভিডিও বানাতে হবে। তো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর কোন জুতোগুলো তোমাদের বেশি ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ধরনের যদি ভিডিও তোমরা আরও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই জুতিটার প্রাইসটা আমি বুঝতে পারিনি, সেই কারণে প্রাইসটা শেয়ার করতে পারলাম না। এটাও কিন্তু কুর্তির সাথে এথনিক ওয়্যারের সাথে পরলে ভীষণ ভালো লাগবে দেখতে। আর এই ব্ল্যাক জুতোটার প্রাইস থাকছে 275 ফ্ল্যাটের ওপরে, আর এটা কিন্তু হালকা হিলের ওপরে আছে, প্রাইস থাকছে কিন্তু 380। কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর, ব্ল্যাক আর অফ হোয়াইট। আর ব্ল্যাকের ওপরে আরও একটা স্লিপার দেখাচ্ছি, সামনেটা বেশ কালারফুল করা আছে। আর এই দেখো গ্রে কালারের এই জুতোটাও কিন্তু বেশ সুন্দর, এই হিলগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, একদম সরু সরু হিলের থেকে এই হিলগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, প্রাইস থাকছে 290। আর এইরকমও হিল জুতো আছে, হাই হিল, তো এগুলো তো আর পুজোয় পরে বেরোনোর মতো নয়, তাই আর ওগুলো আমি শেয়ার করলাম না। আর ওগুলো অনেক উঁচুতে আছে, আমি নামিয়ে শেয়ারও করতে পারতাম না। আর দেখো এই জুতোটাও কিন্তু ভীষণ স্মার্ট, আর গ্রিন কালারটা দেখো, কালারটা এত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের কালার। আর ব্ল্যাকের ওপরও কিন্তু অনেকগুলো কালেকশন পেয়ে যাবে, মানে ব্ল্যাক তো প্রচুর পেয়ে যাবে, কমন একটা কালার, প্রচুর কালেকশন পেয়ে যাবে। আর গ্রিন কালারের এই জুতোটাও দেখো, এটা কিন্তু বেশ সফট আছে, আর প্রাইস থাকছে কিন্তু 390। দেখো ব্ল্যাকের ওপরে অনেক বললাম, ফ্ল্যাট থেকে শুরু করে একটু মোটা হিল, একটু সরু হিল, যে যেরকম টাইপের চাও সেরকম কিন্তু শ্রীলেদার্সে পেয়ে যাবে। আর শ্রীলেদার্সে সব থেকে যেটা ভালো ব্যাপার হলো, প্রাইসটা কিন্তু বেশ রিজনেবেলের মধ্যে থাকে, যাতে সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে। আর কালেকশনগুলো কিন্তু সেই রেঞ্জ অনুযায়ী বেশ সুন্দর সুন্দর, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো ব্যাপার। আর এই পিস্তা গ্রিন কালারের জুতোটা কিন্তু এথনিক ওয়্যারের সাথে ভীষণ ভালো লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে, বেশ সফিস্টিকেটেড দেখতে। আর আমি এখন যেখানকার জুতোগুলো শেয়ার করছি, শ্রীলেদার্সে যেখানে প্রচুর জুতো থাকে এই জুতোগুলো কিন্তু সেইখানে ছিল না, সিঁড়ি থেকে উঠে গিয়ে যে আর একটা জায়গা আছে সেইখানে কিন্তু এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ, বাট আমি যেদিন গেছিলাম অন্যান্য দিনের থেকে কিন্তু তুলনামূলক অনেকটাই কম ভিড় ছিল, যার কারণে ভিডিওটা একটু করতে পেরেছি এত লাস্ট মোমেন্টে গিয়েও।
জুডিওর ভিডিওটা যখন আমি শেয়ার করেছিলাম তখন একজন কমেন্ট করেছিল যে কোন দিনের ভিডিও সেটা স্পেসিফিক্যালি যেন বলে দিই তাহলে সুবিধা হবে। তো এইটা কিন্তু 1 তারিখের ভিডিও, মানে 1st অক্টোবরের ভিডিও এইটা। তো এখন গেলেও কিন্তু তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাবে। ব্যাগের কালেকশনগুলো আমি খুব বেশি একটা শেয়ার করতে পারলাম না, তার কারণ ব্যাগের জায়গায় যিনি ছিলেন উনি বলছিলেন ভিডিও যাতে আমি না বানাই, ফটো তুলতে বলছিলেন কিন্তু ভিডিও বানাতে বারণ করছিলেন, সেই কারণে আমি খুব বেশি একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই অল্প যেটুকু পেরেছি সেটুকুই আমি শেয়ার করলাম। তো পুজোতে নিয়ে বেরোনোর মতন কিন্তু ভালো ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে। এই স্লিং ব্যাগগুলো কিন্তু খুব ভালো ভালো ছিল, প্রাইসগুলো আমি স্ক্রিনে মেনশনও করে দিচ্ছি যে কটা পারছি। তো কালেকশন মোটামুটি ভালোই ছিল, তো তোমরা যদি এখনও যাও তাহলেও কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে। আর এই ইয়েলো কালারের ব্যাগটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কিউট দেখতে, ছোট্টর মধ্যে আছে তো খুব সুন্দর। প্রচুর ক্লাচের অপশান পেয়ে যাবে, গোল্ডেন, ব্ল্যাক, গ্রিন, ব্লু, পার্পেল, প্রচুর কালার অপশন কিন্তু অ্যাভেলেবেল। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, যাতে শেষ মুহূর্তেও কেউ কালেকশন দেখে কিছু পারচেস করতে পারে। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পুজোর পরে কোনো একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, সবার পুজো খুব 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 ভালো কাটুক।